সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে এবার কড়া বার্তা দিলেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ অন্তরের জমে থাকা ক্ষোভ ঝাড়লেন সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে কিন্তু কি বললেন তিনি গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালানোর পর হাসিনার প্রতি কি বার্তা দিলেন জনপ্রিয় সুরকার এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি সবি থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া অসহযোগ আন্দোলনে গণপ্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নেন দিল্লিতে হাসিনার পদত্যাগের পর থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় সাম্প্রদায়িক সহিংসতা দেখা যায় দেশ দেশজুড়ে তবে হাসিনার পদত্যাগের পর দেশ চালনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন ড মোহাম্মদ ইউনুস ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে দেশ ছাড়ার পর থেকেই নীরবতা পালন করা হাসিনা এবার সরব হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়েছেন বার্তা সেখানে জানিয়েছেন শীঘ্রই দেশে ফিরবেন তিনি অন্যদিকে তার এই বার্তা ভাইরাল হওয়ার পর জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নিজের তিক্ত অনুভূতি প্রকাশ করে একটি পোস্ট করেছেন ওই পোস্টে প্রাক্তন প্রধানমন্ত্রীকে বার্তা দিতেও না করেছেন তিনি নিজের পোস্টে প্রিন্স লিখেছেন আপনি আর কোনো বার্তা দিয়ে না পা আপনি নিজ পরিবার ছাড়া কাউকে ভালোবাসেন না আপনার দম্ভ জিদ অহংকার বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে রেখে গেছে প্রিন্স আরও লেখেন আপনি আমাদের মৃত্যুকূপের মধ্যে ফেলে দিয়ে গেছেন আপনি সাম্প্রদায়িক দাঙ্গা বাধায় দিয়ে গেছেন আপনার কান্না এখন কুমিরের কান্না লাগে আপনাকে বিশ্বাস করি না আর কথা বইলেন না আর না পোস্টের মন্তব্যের ঘরে প্রিন্স মাহমুদ আরও লিখেছেন নতুন প্রজন্মের হাতে দেশকে সমর্পণ করেছি বার্তা দেন ক্ষমা প্রার্থনা করেন আর খেলবেন না প্রসঙ্গত শিক্ষার্থীদের আন্দোলনের ভূমিকায় ছিলেন গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ সোশ্যাল মিডিয়ায় যেমন নিয়মিত বার্তা দিয়েছেন আবার রাজপথে নেমেও প্রতিবাদে সামিল হয়েছেন এজন্য ভক্তদের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছেন তিনি এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আইন মন্ত্রণালয়ে চিঠি দিলে সে অনুযায়ী উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ঢাকায় পররাষ্ট্র মত বিনিময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন তিনি পদত্যাগ করেছেন তার সেই পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে সেন্ট মার্টিন দ্বীপ ও বঙ্গোপসাগর এলাকা যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়নি বলে ক্ষমতাচ্যুত করা হয়েছে উল্লেখ করে অভিযোগ করেছেন শেখ হাসিনা এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন এটা বলতে পারি আমি এমন কোনো অঙ্গীকার করিনি আমার খুব সন্দেহ রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে কিনা জানি না তবে সম্ভাবনা খুবই কম তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন সাথে নিয়মিত সবুজ আপডেট পেতে কেটিভি সবুজের সাথে থাকুন